অপরিকল্পিত উন্নয়ন এবং সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটের মানুষ। বন্যাপীড়িত লাখ লাখ মানুষ অসহায় দিন যাপন করলেও তা নিয়ে সরকার উদাসীন বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের সরকার নয় বলেই তাদের বাঁচা মরা নিয়ে তোয়াক্কা করছে না ক্ষমতাসীনরা। বড় প্রকল্পের মাধ্যমে বড় লুটপাটই যেন তাদের উদ্দেশ্য। দুর্নীতিবাজ এবং সিন্ডিকেটবাজেরা দেশ দখল করে নিয়েছে মন্তব্য করে রিজভী বলেন, এবার কোরবানির পশুর চামড়া বিক্রিতেও ছিল তাদের দৌরাত্ম্য। অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকা সহ বাংলাদেশের শহরগুলো প্রচণ্ড বায়ু দূষণে নিমজ্জিত। সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে। বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বন্যা উপদ্রুত মানুষেরা।